দিশা হো তুমি দিন দুনিয়ার, হে পরবর দিবার। বাদশা হো তুমি দিন দুনিয়ার, হে পরবর দিবার। চাঁদ সূর্যের গ্রহ তারা জিন ইনসানার ফেরেস্তারা, চাঁদ সূর্যের গ্রহ তারা জিন ইনসানার ফেরেস্তারা। আজ আর গাহিছে দিন রজনী তারা, তোমার গুণগান হে পরবরদিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে অতি সুন্দর কথা। যেমন তুমি মাটি দিয়ে, যেমন তুমি মাটি দিয়ে আর হযরত আদমকে বানাইলে, আর ঘোষণা শ্রেষ্ঠ বলিয়া হে পরবর দিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরবর দিগার। তারপর আমার কবি কি মূল্যবান কথা লিখছেন, যেমন তোমার মূসা নবীরে সিন্ধুকে ভরে ভাষায় সাগরে, যেমন তোমার মূসা নবীরে সিন্ধুকে ভরে ভাষা আর দুশ্মনের ডরে তাহার, দুশ্মনের ডরে তাহার করে দিলে পার, হে পরবর দিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরবর দিগার। তারপর আরো মূল্যবান কথা কবি লিখছে, দেখুন, যখন তোমার ইব্রাহিম নবীকে কাফির বেদিনে ফেলিল অগ্নিতে, আর তোমারি অপার করুণায় অগ্নি হলো ফুল বাগিচার, হে পরবর দিগার। বাদশাহ তুমি দিন দুনিয়ার, হে পরবর দিগার।
শেষ ছন্দে আমার প্রথম কবি, আমার ফার্স্ট কবি, কবি এম এ রশিদ সাহেব নিজে নিজেকে কি নসিহত দিচ্ছেন। এলাম আমরা মুসাফির সেজে, এলাম আমরা মুসাফির সেজে, আর খোদার গড়ায়ে পৃথিবীতে, আর এমিয়ে রশিদ, এমিয়ে রশিদ হয় যেন নসিব দিদারে খোদার, হে পরবরদিগার, বাদশাহ তুমি দিন ও দুনিয়ার, হে পরবরদিগার, হে পরবরদিগার।